হ্যালো বন্ধুরা, আজ আবার একটা ফুড রিভিউয়ের ভিডিও। আজ আমি ছেলে মেয়ে নিয়ে চলে এসেছি জেমস লংয়ে, ম্যাক্সের ঠিক পাশে এক্সট্রা চিজ বিস্ট্রোতে। খুবই ছোট্ট একটা কাফে, তবে আমাদের খুবই ভালো লাগলো। ঢুকলাম, ঢুকে প্রথমেই তোমাদের জন্য ভিডিও করে নিলাম মেনু কার্ডের। পুরোটাই খুব যত্ন করে ভালোভাবে ভিডিও বানালাম, যাতে তোমরা বাড়ি বসেই সেট করে নিতে পারো ওখানে গিয়ে কী খাবে। অনেক রকম অপশান আছে আর বেশ ইন্টারেস্টিং, সবটাই ট্রাই করার মতো। যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিলাম, মেনু কার্ড থেকে চুজ করে পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিলাম। তারপর তিনজনে মিলে আমরা বেশ ভালো করে রেস্টুরেন্টটাকে দেখলাম, খুব ভালো লাগলো। কারণ ছোট্ট জায়গার মধ্যে বেশ সুন্দর করে, মানে নিখুঁত কাজ, ডেকোরেশন ভীষণ, মানে মন কাড়া। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস এদের ভালো লাগেনি, সেটা হচ্ছে এদের একটাই মিউজিক এক টানা অনেকক্ষণ ধরে মানে চলছিল, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। মানে কিছুক্ষণ পরে আর কি ইরিটেটিং লাগছিল। যাই হোক, ওভারঅল বেশ ভালো লাগলো, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, তবে খুবই ছোট্ট জায়গার মধ্যে। যাই হোক, খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, বেশ অনেকক্ষণই ওয়েট করলাম। অবশ্য ওরা বলেই দিয়েছিল 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তো সেই 15 মিনিট তো আমাদের ওয়েট করতেই হবে। সেইটুকু আমরা ওয়েট করছিলাম আর নিজেদের মধ্যে গল্প করছিলাম। তারপর ওদেরই একজনের সাথে কথা বলে কাফের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, অফার কী আছে সেগুলো একটু জেনে নিলাম। তোমরা শুনে নাও একটু। আপনি একটু আপনাদের শপের খোলার টাইমটা আর কতক্ষণ খোলা থাকে একটু যদি বলেন। আমাদের রেস্টুরেন্ট ওপেন হয় 11 o'clock ইন দ্য মর্নিং, ক্লোজিং রাত্রিবেলা 2টার সময়। ও, 2টার সময় 2টা পর্যন্ত খোলা থাকে? ও মাই গড। আমাদের অফার আছে, বেশ কম্বো আছে, নর্মাল কম্বো আছে, অনেক কিছু। মানে রাত্রিবেলা এলে কম্বোতে পাওয়া যাবে, মানে কম দামে বেশি খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, 2টোই না এলো, আমি তো 11টা সাড়ে 11টা এসে ট্রাই করতে পারি। ওই সময়ও কি অফার যদি আসে? তবে 12টার আগে এলে আর 12টার মানে কটা থেকে ওই কম্বোটা, মানে কম্বোটা অ্যাভেলেবল এমনি সারাদিনই আছে। আচ্ছা, সেই সময় একটু যদি কাস্টমার কম থাকে তাহলে বেশি জিনিস দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক সময়ের পরেই আমাদের খাবারগুলো চলে এসেছিলো। আমরা নিয়েছিলাম একটা কম্বো আর একটা মোমো, ক্লাসিক চিকেন মোমো বেকড উইথ চিজ, 4 পিস ছিল, 170 রুপিস দাম ছিল। আর একটা কম্বো নিয়েছিলাম নন ভেজ মিল, ইটালিয়ান চিকেন গালা পিজা আর একটা ব্রেডের আইটেম, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক ছিল। তো ব্রেডটা মোটামুটি লেগেছে, আর বেস্ট লেগেছে মোমো, একদম চিজি আর ভীষণ টেস্টি। পিৎজাটাও দারুণ লেগেছে, মানে বেশ ভালো লেগেছে। তবে আমরা ভেবেছিলাম যে কম্বোটা বোধহয় একসাথে আসবে, কিন্তু কম্বোটা একসাথে আসেনি, আলাদা আলাদা একটা একটা করে আইটেম ওরা দিয়ে গেছিলো। যাই হোক, যেরকম দিয়ে গেছিলো আমরা গরম গরম খেয়ে বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। মানে সব মিলিয়ে বেশ ভালো লাগলো, একটা নতুন জায়গার সন্ধান দিলাম,